আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে, আর একটা ডিজাইন শেয়ার করবো। এই জন্য আমি আজকে আবারও অ্যাপ্লিক দেখাবো। তাই এবারে অ্যাপ্লিকটা একটু অন্যরকম একটা ফুল আমি করে নিয়েছি। এখানে কাপড় কেটে এইভাবে সম্পূর্ণ সাইডে আমি হেম সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। তো আমি মাঝখানে একটা ডলার বসাবো, ওটা আর কি ডলারটা আমি কীভাবে বসাবো ওটা শেয়ার করছি, আর ডিজাইনটা শেয়ার করবো কেমন করেছি ছোটো জামাই ওটা দেখাবো। আর যা মানে নতুন যারা ডলার বসাতে পারে না তাদের জন্য আমি এটা শেয়ার করছি। তো আমি ডলারটা প্রথমে বসাইতে হলে আমাকে সম্পূর্ণ এই রাউন্ডটা আমার চেন সেলাই করে নিতে হবে। তো আমি চেনটা সেলাই করে দেখাচ্ছি, যারা প্রথম নতুন যারা তাদের জন্য আমি এটা শেয়ার করছি। এই যে আমি কিন্তু পুরো রাউন্ডটা আমি চেন সেলাই করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে না, এটা দিয়ে আমি এইভাবে তুলে নেব, এইভাবে ছুঁটা দিয়ে এইভাবে মাঝখান থেকে সুতোগুলো এইভাবে তুলে নেব। একটু লক্ষ্য রাখতে হবে যে আমি কীভাবে তুলছি। হ্যাঁ, আমি কিন্তু এই যে চায়ের কোনাটাই মানে রাউন্ডটা আমি ছুতো এভাবে আমি তুলে নিয়েছি। তো আমি ডলারটা আমি বসাবো কীভাবে, আর এই যে আমি ডলারটা নিয়েছি এই ডলারটা আমি যে মাঝখানে এভাবে দিয়ে দেবো, দিয়ে আমি ছুতোটা এভাবে টেনে নেব। এই যে এই যে কিন্তু হয়ে গেছে। কিন্তু তো আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা দুটা আমি সেলাই ডবল করে নিব যাতে সেলাইটা খুলে না যায়। এখান থেকে এভাবে আমি দুটা সেলাই নিয়ে করে নিলাম যাতে সেলাইটা খুলে না যায়। একদম সহজভাবে আমি শিখিয়ে দিলাম কীভাবে ডলারটা বসাতে হয়। অনেকেই হয়তো জানে না ডলার কীভাবে বসাইতে হবে, যে এইভাবে বসিয়ে দিলাম। তো আমি যে অ্যাপ্লিকটা করেছি এটা ভিতরে মাঝখানে এভাবে ডলার বসিয়ে দিয়েছি। তো আমি এই চারপাশটা একটু ফুলের মতন করে নেব, ওটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে আমি, যাতে দেখতে ভালো লাগে এই জন্য আমি এইভাবে চারপাশটা আমি ফুলের মতন করে নেব। এই সেলাইটাও কিন্তু সহজ। এই যে আমি ফুলটা সেলাই করে নিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে আমাকে। তো সামান্য একটা সিম্পল সেলাই করে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। একটা এটা একটা বেবিতে ড্রেস, সেটা আমি নিজেই তৈরি করেছি। তো তৈরি করে ভাবলাম যে সাইডে একটা ফুল দিয়ে দিই, অ্যাপ্লিক করে দিই, দেখতে ভালো লাগবে। তো অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, কমেন্টস করবে। আর আমাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা একটু করে নেও, আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিল তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। তবে আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। ওকে, আল্লাহ হাফেজ।